প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। সোমবার দুপুরে ভোলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুটি একাডেমিক ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 2,15,00,000 টাকা ব্যয়ে ভবন দুটি নির্মাণ করা হয়েছে। গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।